চলুন শুরু করা যাক। এফজেডডি মাল্টিমিডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আজ আমরা কথা বলতে চাচ্ছি যে নর্থ পৃথিবীতে সেট আইফোন এক্স বের করার পর বা টেন বের করার পর থেকে অনেক বিভিন্ন যেমন আসু অলরেডি বের করে ফেলেছে, এই বিষয়ে আপনাদের সাথে কিছু আলাপ করতে যাচ্ছি কয়েকটা সেট ব্যাপার। প্রথমত আইফোন নর্থ বের করেছে আইফোন এ বা আইফোন টেন, সেটা এমওলেড ডিসপ্লে বের করেছে এবং 19:5:9 রেশিও বের করেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ বিষয়ে কিছু আলাপ করতে যাচ্ছি। এবং এরপরে বের করেছে YP20, যেটা রীতিমতো রিসেন্ট বের করবে, যেটা আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম বের করবে। এবং রেজুলেশন নসটা কিন্তু একটু ছোটো বের করা হয়েছে এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, আসলে সেটা অনেক সুন্দর 15:9 রেশিও এবং এটা লিক হয়েছে। এরপরে যে সেটটা বের করে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে LG G7, রীতিমতো এটা অনেক ইন্টারনেটে অনেক জল তুলেছে এবং অনেক সাড়া দেওয়ার কারণে অনেকেই এবং একটি ভিডিও লিক হয়েছে 19:5:9 রেশিও, ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে LG G7। এরপরে দেখতে পাচ্ছেন একটা T2 Pro, এই সেটটা অনেক ভালো একটা চাইনিজ ব্র্যান্ড, এই সেটটা অনেক ভালো, এটা এটার মধ্যেও নজ ব্যবহার করা হয়েছে কিন্তু নিচে কিন্তু একটু ব্যাজেল, এটা IPS প্যানেল 19:9 রেশিও, এটা IPS প্যানেল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ভালোই সেটগুলো লুকগুলো ভালোই করেছে। এবং নজটা আসলে মানে আমি বুঝলাম না যে সব আসুক জিনফোন ফাইভ তো আপনি জানেন আসুক জিনফোন ফাইভ অলরেডি রিলিজ দিচ্ছে, ইতিমধ্যে আমি আমার চ্যানেলে কিছুদিন পরে এটা রিভিউ আপনি পেয়ে যাবেন, ফুল রিভিউ আমি অবশ্যই করব। এবং সেটটা অনেক ভালো আসুক জিনফোন ফাইভটা আমার আমি আগে আসুক জিনফোনটা ভালো এবং এটা নজটা ছোটো এবং লুকিং ভালো অনেক, এটা IPS প্যানেল। আর এটা হচ্ছে একটা S9 একটা ব্যবহার করা হয়েছে, এটা একটা চাইনিজ ব্র্যান্ড, এটা সুপার AMOLED ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন, এই সেটটা অনেক ভালো ব্যবহার করা হয়েছে এবং অনেক সুন্দর। একটা হচ্ছে চাইনিজ, এটার ডিসপ্লে মানে ভাইরাল হয়েছে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটাও নক্স অনেক চাইনিজ সেট অলরেডি নজ ওয়ান প্লাসও বের করা করবে সামনে, ওয়ান প্লাস সিক্স নজ দিয়ে বের করবে এটা এটা জানতে পারলাম আর কি। তারপরে হচ্ছে OPPO R15, এই সেটটা অপোর একটা নতুন কনসেপ্ট এবং নিউ কনসেপ্ট এটা ওরা বের করছে অপো নজ, অপো তো লো বাজেটের মধ্যে অনেক ভালো আর কি, লো বাজেটের মধ্যে অপোসেপ্টটা অনেক ভালো বেটার করে অনেক বেটার ফিল করে। তারপর আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবগুলো সেটি দেখতে পাচ্ছেন সবগুলো নজ চালাচ্ছে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই।